নয়বনমালীপুর কেন্দ্রে দলের প্রার্থী রাজীব ভট্টাচার্যের সমর্থনে শনিবার বিশাল সভায় উপস্থিত ছিলেন এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। সভায় নিজের বক্তব্যে প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং জানান, বিজেপির জয় নিশ্চিত এবং নতুন ত্রিপুরা গড়ে উঠেছে। এক এক কমল কা ফুল বহুত জরুরি হ্যায়, মেরি মাতা আর বহনে আপ পর বৈঠি হ্যায়, মাই আপকো দেখ করকে আনন্দিত হো রাহা হুঁ। বাস্তব মে জহাঁ পর ইতনি মাতা আর বহনে বৈঠি হো, জিতনা আশীর্বাদ মিল রাহা হো, जहां दुर्गा काली सरस्वती का स्वरूप विराजमान हो, उसको कोई आदमी परास्त नहीं कर सकता है। मोदी जी को आप सबका आशीर्वाद मिल रहा है। त्रिपुरा बदल रहा है, तेजी के साथ आगे बढ़ रहा, सब कुछ बदल रहा है। मेरे त्रिपुरा का जो अपना एयरपोर्ट था 2018 से पहले बसड्डा जैसे लगता था, आज इंटरनेशनल एयरपोर्ट दिखाई पड़ रहा है। पहले दो फ्लाइटें आती थी, आज 28-28 फ्लाइटें आ रही हैं और जा रही है। বাম কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বক্তব্যে জানান, নারী শক্তির আশীর্বাদে জয়লাভ করবে বিজেপি। ये दो झंडा कांध में लिया है, एक तरफ कांग्रेस का झंडा है, एक तरफ सीपीएम का झंडा है। तो मेरा सौभाग्य नहीं हुआ ये नजारा देखने के लिए। मेरे महिला मोर्चा का अध्यक्ष ने बताया और महिला मोर्चा ने भी आज स्क्वाडिंग किया, तो पूरा सामना सामना हो गया। तो जानते हैं देवी दुर्गा का जब रूप होता है तो वो सब छोवा हुआ छोड़ के सब चला गया, निकल गया अंदर। आज के लज्जा थका उचित एक कांग्रेस और सीपीएम त्रिपुरा राज्य कादेर साथे जुट करे हमरा भूले गए। নয়বনমালীপুরের মানুষ ভুলে যায়নি। এই সিপিএম এর 25 বছরের রাজত্বে এই নয়বনমালীপুর এলাকায় যারা বিরোধী দল করত, কংগ্রেস করত, তাদেরকে কিভাবে নৃশংসভাবে তারা অত্যাচার করত, এই বনমালীপুরের মানুষ সেটা হারে হারে জানে। আর সিপিএম এর 25টা বছর তারা রাজত্ব করেছে আর ওই কংগ্রেসের জোট পিরিয়ডের জামানার কীর্তন করে তারা এই 25টা বছর সিপিএম রা রাজত্ব করেছে ত্রিপুরা রাজ্যে। আমরা ভুলে যাইনি বনমালীপুরবাসী। সিপিএম এর একনিষ্ঠ কর্মী আমার এখনো মনে আছে, রামঠাকুর স্কুলের শিক্ষক শিশির ভট্ট। আয়ালি পূজা করি, দুর্গার পূজা করি, আর আমার এই নয়বনমালীপুরে আমার এই দেবী দুর্গার 10 অবতার তারা জাগ্রত হয়ে গেছে, আমি নিশ্চিন্ত হয়ে গেছি। তো কিছুক্ষণ আগে আমাকে মহিলা মোর্চার অধ্যক্ষ দলের রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে গড়ে উঠেছে উন্নত ত্রিপুরা। চুনাও হুয়া থা, মে উস সময় চুনাও প্রচার কে লিয়ে দোবার ত্রিপুরা আয়া থা। और आज मैं बिल्कुल निर्भीक होकर कह सकता हूं कि उस समय का त्रिपुरा और आज के त्रिपुरा में बहुत फर्क है। मैं आज धन्यवाद करना चाहूंगा नरेंद्र मोदी जी का। उस समय क्या त्रिपुरा थी, उस समय क्या सड़क थी, और आज जो त्रिपुरा है, आज जो त्रिपुरा के सड़क है, उनमें बहुत अंतर है, बहुत फर्क है। उसके लिए नरेंद्र मोदी जी का बहुत बहुत धन्यवाद। बंधुगण, मैं सच बताता हूं, मैं माँ का भक्त हूं। जब मैंने प्रेस कॉन्फ्रेंस किया था यहाँ पार्टी के कार्यालय में, उस समय राजीव दा भी एक साधारण कार्यकर्ता थे पार्टी के, उन्होंने भी कभी नहीं सोचा होगा कि भविष्य में वो अध्यक्ष। বিজেপির উন্নয়ন কর্মসূচি নিয়ে সভায় জোরালো বক্তব্য রাখেন আসামের মন্ত্রী রঞ্জিত দাস। সভাপতি ছিলাম দুবার করে, আর আমি আজকে সকাল পৌঁছেছি এই জায়গায়। আমি শুনলাম যে আমাদের প্রদেশ অধ্যক্ষ প্রদেশ সভাপতির মিটিং রয়েছে আর এনার কনস্টিটুয়েন্সিতে আমার ডাক্তারিয়েছে কিছু কাজ করার জন্য, দুই তিন দিন থাকবো এই জায়গায়। ভালোই পেলাম, কেন কারণ আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আর এই প্রেসিডেন্টের হয়ে পেলায় কাজ করব, মনটা ভালো লাগলো। আর একটা হচ্ছে কি, আমি আমার কনস্টিটুয়েন্সি আগে একবার কনস্টিটুয়েন্সি ছিল, আমি এবার থার্ড টার্মের এমএলএ, আর আগে আমি এমএলএ ছিলাম 10 বছর এমএলএ ছিলাম সর্বক কনস্টিটুয়েন্সির থেকে। আর সর্বোক্ত এই কনস্টিটিউন্সিটা হচ্ছে এরকম কনস্টিটিউন্সি যে আগে ওই জায়গায় সিপিএম ছিল। বিজয় সংকল্প সভায় ব্যাপক পরিমাণে মহিলারা উপস্থিত ছিলেন।
ब्यूरो रिपोर्ट, आर ए न्यूज।